অ্যাম্বুলেন্সের গাঁটছড়া ধারাবাহিকটি কয়েক মাস আগেই শুরু হয়েছে। বড়লোক বাড়ির তিন ভাই এবং মধ্যবিত্ত পরিবারের তিন বোনের গল্প নিয়ে গাঁটছড়া ধারাবাহিকটি টিআরপি তালিকাতে প্রথম পাঁচে পৌঁছে গিয়েছে। বরাবরের মতো প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে রেখেছে গাঁটছড়া ধারাবাহিকটি। এই ধারাবাহিকে কার্যত তারকাদের মেলা বসেছে। মূল চরিত্রে গৌরব চ্যাটার্জি এবং সোলাঙ্কি রায় ছাড়াও ছোট বোন বনির ভূমিকাতে অনুষ্কা গোস্বামীর অভিনয় মন কেড়েছে দর্শকদের। পর্দায় ববকাট চুল, মাথায় টুপি, এভাবেই দেখতে পাওয়া যাচ্ছে তাকে। সিরিয়ালে টমবয় হলেও বাস্তবে মিষ্টি মেয়ে হিসাবে তার পরিচয়। অনুষ্কা গোস্বামী বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির নতুন মুখ নন। আকাশ আট চ্যানেলে দীপাবলির সাতকাহন নামক একটি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অর্থাৎ বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ক্যামেরার সঙ্গে পরিচয় তার দীর্ঘদিনের। সেই কারণেই নতুন ধারাবাহিকে এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র ফুটিয়ে তুলছেন সহজেই। অনুষ্কা গোস্বামী কলকাতার বাসিন্দা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও বেশ ভালো ছাত্রী তিনি। রাজপুর পদ্মমণি গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন এই অভিনেত্রী। তারপর স্নাতক স্তরে পড়াশোনা করার জন্য রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। স্নাতক স্তরে তার বিষয় ছিল ড্রামা অ্যান্ড আর্টস। অর্থাৎ কলেজ স্তরের পড়াশোনা করার সময় থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক বাড়তে থাকে অনুষ্কার। অনুষ্কা গোস্বামী 2000 সালে জন্মগ্রহণ করেন, সেই অনুযায়ী তার বয়স মাত্র 21 বছর। এই বয়সেই জনপ্রিয় বাংলা ধারাবাহিকে লিড রোলে অভিনয় করছেন তিনি। গাঁটছড়াতে তার অভিনয় প্রশংসিত হচ্ছে। ধারাবাহিকে যেমন তার মিষ্টি ডাকনাম বনি, বাস্তবেও তার একটি মিষ্টি ডাকনাম আছে। বাড়িতে সবাই তাকে চিকু বলে ডাকেন। তাহলে গাঁটছড়াতে বনির অভিনয় আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।